শুরুতেই সংবাদ শিরোনাম। কাবুলের রাস্তায় পানির দরে বিক্রি হচ্ছে টিফি ফ্রিজ কার্পেট। পাসপোর্ট বিভাগ বন্ধ রেখেছে তালেবান। প্রতিবাদে কাবুলে ভয়াবহ বিক্ষোভ। ফ্রান্স থেকে 35 বছর আগের পুরাতন 24টি যুদ্ধ বিমান কিনছে ভারত। ভারত সীমান্ত থেকে চীনের সেনা সরিয়ে নিতে জয়শঙ্করের হুঁশিয়ারি। মার্কিন আচরণে ক্ষুব্ধ ফ্রান্স, বাইডেনকে ট্রাম্পের সঙ্গে তুলনা। সৌদিকে কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র। বোরকা নিয়ে মন্তব্য করে তোপের মুখে ব্রিটিশ মন্ত্রী। এবার বিস্তারিত। তিন মাসে তালিবান দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পর চরম অর্থনৈতিক দুরাবস্থায় পড়েছে দেশটির জনগণ। অনেকেই না খেয়ে দিন পার করছেন, কেউ কেউ মরিয়া হয়ে পালাতে চাইছেন যুদ্ধ বিধ্বস্ত দেশটি থেকে। খাবার জোটাতে কিংবা দেশ ছাড়ার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে তারা বিক্রি করে দিচ্ছে টেলিভিশন, কার্পেট কিংবা ফ্রিজের মতো আসবাবপত্র। রাজধানী কাবুলের জনগণ তাদের নিত্য ব্যবহার্য জিনিসপত্র বিক্রির জন্য রাস্তাতেই বাজার বসিয়েছে বলে স্থানীয় টলো নিউজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে। বিভিন্ন দামি জিনিসপত্র তারা পানির দামে ছেড়ে দিচ্ছেন বলে জানিয়েছেন। লাল গুল নামে এক দোকানদার টলো নিউজকে জানান, 1 লাখ আফগানি দামের বাড়ির বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র মাত্র 20,000 আফগানিতে ছেড়ে দিয়েছেন তিনি। লাল গুল জানান, আমি 25,000 আফগানি দিয়ে ফ্রিজ কিনেছিলাম, সেই ফ্রিজ বিক্রি করেছি 5,000 আফগানিতে। আমার কিছুই করার নেই, এসব না বেচলে আজ রাতে আমার বাচ্চারা খাবার পাবে না। কাবুলের চমন ই হজুরি পার্কে যাওয়ার রাস্তায় পাওয়া যাচ্ছে কার্পেট, ফ্রিজ, এমনকি টেলিভিশন সেটও। মোহাম্মদ আগা নামে সাবেক এক পুলিশ কর্মকর্তা টলো নিউজকে নিজের অনিশ্চিত ভবিষ্যতের ব্যাপারে জানান। তিনি গত 10 দিন ধরে একটি মার্কেটে কাজ করছেন, কিন্তু তাকে বেতনও দেওয়া হয়নি। তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে তালিবান সরকার আফগানিস্তানের রাজধানী কাবুলের পাসপোর্ট বিভাগের কার্যক্রম বন্ধ রেখেছে। বন্ধ পাসপোর্ট বিভাগ খোলার জন্য বিক্ষোভ করেছেন সেখানকার বাসিন্দারা। স্থানীয় টলো নিউজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, বিপুল সংখ্যক মানুষ বৃহস্পতিবার বন্ধ পাসপোর্ট বিভাগের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। চিকিৎসার মতো জরুরি প্রয়োজনে দেশের বাইরে যাওয়া দরকার বলে এই সময় দাবি করেন অনেকে। এ ব্যাপারে আলী মোহাম্মদ মোহাম্মদি নামে এক ব্যক্তি জানান, তার 32 বছর বয়সী মেয়ের হার্টের সমস্যা রয়েছে। তিনি দেশের বাইরে নিয়ে গিয়ে মেয়ের চিকিৎসা করাতে চান, কিন্তু তাদের পাসপোর্ট নেই। পাসপোর্ট বিভাগের সব কার্যক্রমও বন্ধ রয়েছে। সেখানে এসেছিলেন আব্দুর রশিদ নামে আরেক ব্যক্তি। অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চান তারা। পাসপোর্ট না থাকায় স্ত্রীর চিকিৎসা থেমে আছে বলে জানান তিনি। এদিকে দেশটিতে পাসপোর্ট করার জন্য আবেদনকারীর সংখ্যা বেড়ে গেছে বলে টলো নিউজ জানিয়েছে। যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে অনেকে পালাতে চাইছেন, অনেকে চিকিৎসার জন্য বাইরে যেতে চাইছেন। অনেকে দারিদ্রতা থেকে মুক্তি পেতে কিংবা নিরাপত্তাহীনতার জন্য আফগানিস্তান থেকে চলে যেতে চাইছেন। তবে পাসপোর্ট বিভাগের কার্যক্রম বন্ধ থাকায় সেসবই আটকে আছে। অন্যদিকে এভাবে পাসপোর্ট বিভাগ বন্ধ রাখার সমালোচনা করেছে মানবাধিকার সংস্থাগুলো। তাদের মতে ভ্রমণ প্রত্যেকের নাগরিক অধিকারের মধ্যে পড়ে। ভারতীয় বিমান বাহিনীর শক্তি বাড়াতে ফ্রান্স থেকে 24টি মিরাজ 2000 যুদ্ধ বিমান কিনছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। তবে সেগুলো নতুন বিমান নয়, প্রত্যেকটি বিমানই সেকেন্ড হ্যান্ড। বিমানগুলো ফরাসি বিমান বাহিনী দীর্ঘদিন ব্যবহার করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। খবর আনন্দবাজার পত্রিকার। ভারতীয় বিমান বাহিনীর অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফেলের মতোই মিরাজ 2000 এর নির্মাতা প্রতিষ্ঠান ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন। প্রায় 35 বছর আগে রাজীব গান্ধীর সরকারের আমলে ভারতীয় বিমান বহরে যুক্ত হয়েছিল মিরাজ। 2019 সালে পাকিস্তানের বালাকোটে জঙ্গির বিরুদ্ধে চালানোই হামলায়ও ওই বিমান ব্যবহার করে ভারত। কিন্তু কি কারণে সেকেন্ড হ্যান্ড যুদ্ধ বিমান কিনছে ভারত? দেশটির বিমান বাহিনী সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত মিরাজ 2000 বিমানগুলোর পারফরমেন্স যথেষ্ট ভালো। এ পরিস্থিতিতে কিছু সরঞ্জাম বদল এবং আধুনিকীকরণের কাজ হলে স্বচ্ছন্দে আরও কয়েক বছর কাজে লাগবে মিরাজ 2000 নিয়ে গঠিত বজ্র স্কোয়াড্রন। ফরাসি বিমান বাহিনীর ব্যবহৃত ওই 24টি মিরাজ যুদ্ধ বিমানের দাম পড়বে মাত্র 2,70,00,000 ইউরো, যা ভারতীয় রুপিতে 235 কোটি টাকা। অর্থাৎ একটি রাফাল যুদ্ধ বিমানের দামের 5 ভাগের 1 ভাগই পুরো 24টি মিরাজ যুক্ত হবে ভারতীয় বিমান বাহিনীর বহরে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী
সুব্রহ্মণ্যম জয়শঙ্কর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত সীমান্ত থেকে চীনের সেনাবাহিনী সরিয়ে না নিলে সম্পর্কের উন্নতি হবে না। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে কাতারের গণমাধ্যম আল জাজিরা। বৃহস্পতিবার তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে দেখা করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেন, চীন ও ভারতের মধ্যকার সম্পর্কের উন্নতি তখনই হবে যখন উভয় দেশই সীমান্ত থেকে সেনাবাহিনী সরিয়ে নেবে। এ সময় তিনি বিতর্কিত হিমালয় সীমান্ত থেকে চীনের সেনাবাহিনী সরিয়ে নেওয়ার বিষয়ে ইঙ্গিত দেন। তিনি আরও বলেন, সামগ্রিক উন্নতির জন্য শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন। এ কারণে তিনি সীমান্ত এলাকা থেকে দুদেশের সেনা সরিয়ে নেওয়ার বিষয়েও গুরুত্ব দেন। এদিকে চীনা কর্তৃপক্ষকে ভারত জানিয়েছে, হিমালয় সীমান্ত থেকে চীনের সেনাবাহিনী সরিয়ে নেওয়ার পরই দুদেশের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হবে। পশ্চিম হিমালয় অঞ্চলে হাজারো চীনা ও ভারতীয় সেনা মুখোমুখি অবস্থান করছে। এর আগে এক সংঘাতের ঘটনার পর থেকে দুদেশের সেনারাই যুদ্ধাবস্থায় রয়েছে। গত বছরের জুন মাসে চীন ও ভারতের সেনারা মল্লযুদ্ধে লিপ্ত হলে দুদেশের বহু সেনা মারা যান। কয়েক দশকের মধ্যে এটা ছিল দুদেশের মধ্যকার প্রথম সংঘাত। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াকে নিয়ে নতুন জোট করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত বুধবার তিন দেশের সরকার প্রধান যৌথভাবে এ জোটের ঘোষণা দেন। চুক্তি অনুসারে অস্ট্রেলিয়াকে নিউক্লিয়ার সাবমেরিন তৈরিতে সাহায্য করবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বিশ্লেষকদের মতে এই জোট গঠন হয়েছে মূলত চীনা প্রভাব ঠেকাতে, তবে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্সও। স্বার্থে আঘাত লাগায় সরাসরি বাইডেনের সমালোচনাও করতে ছাড়েননি তারা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবর, 2016 সালে ফ্রান্সের কাছ থেকে ডিজেল চালিত সাবমেরিন কিনতে $100 কোটি চুক্তি করেছিল অস্ট্রেলিয়া, কিন্তু সেটি বাদ দিয়ে এবার পারমাণবিক শক্তি চালিত অত্যাধুনিক সাবমেরিন তৈরিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি করেছে অজি সরকার। বৃহস্পতিবার ফ্রান্সের সঙ্গে আগের চুক্তিটি স্থগিত করার তথ্য নিশ্চিত করেছেন খোদ অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন। তার কথায় আঞ্চলিক নিরাপত্তায় দ্রুত পরিবর্তন আসার কারণে প্রচলিত সাবমেরিনগুলো চাহিদার অনুপযুক্ত হয়ে পড়েছে, আর এতেই ক্ষেপেছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জেএফ লেদ্রিয়া এটিকে সরাসরি পিঠে ছুরি মারার সঙ্গে তুলনা করে বলেছেন, আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্বাসের সম্পর্ক গড়েছিলাম, সেটা ভাঙা হয়েছে। তবে ফ্রান্সের মূল ক্ষোভটা গিয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ওপর। এভাবে ডোনাল্ড ট্রাম্পের মিল খুঁজে পেয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। তিনি ফ্রান্স ইনফো রেডিওকে বলেন, এই নৃশংস একতরফা ও অনির্দিষ্ট সিদ্ধান্ত অনেকটা ট্রাম্প যা করতেন আমাকে সেটি মনে করিয়ে দিচ্ছে, মিত্রদের সঙ্গে এমনটি করতে হয় না। উপসাগরীয়দের সৌদি আরবকে $100 কোটি সামরিক সরঞ্জাম দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। এখন পর্যালোচনার জন্য কংগ্রেসে পাঠানো হয়েছে, এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবকে সামরিক সহযোগিতা দিতে $500 মিলিয়ন চুক্তির অনুমোদন দিয়েছে পররাষ্ট্র দপ্তর। এটি পর্যালোচনার জন্য কংগ্রেসে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হেলিকপ্টারগুলো রক্ষণাবেক্ষণের জন্য মূলত এই চুক্তির আওতায় সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে। এর মধ্যে CH-47D চিনুক হেলিকপ্টারের সরঞ্জামাদি রয়েছে। এর আগে ইয়েমেন যুদ্ধে সৌদির ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়ায় রিয়াদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন। এর মধ্যেই আবারও সৌদিকে সামরিক সরঞ্জাম সহায়তা দিতে যাচ্ছে বাইডেন প্রশাসন। যুক্তরাজ্যের সদ্য নিয়োগপ্রাপ্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নাডিন ডরিস বোরকাকে মধ্যযুগীয় পোশাক হিসাবে অভিহিত করেছেন। মুসলিম নারীদের প্রতি তার মনোভাবের জন্য তার বিরুদ্ধে ইসলাম বিদ্বেষের অভিযোগ উঠেছে। বরিস জনসন মন্ত্রিসভা রদবদল করার পর চলতি সপ্তাহে যুক্তরাজ্যের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসাবে দায়িত্ব পান 64 বছর বয়সী নাডিন। বরিস জনসনের মতো তারও বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করার ইতিহাস রয়েছে। 2018 সালে সংসদ সদস্য থাকাকালে বরিস জনসন এক কলামে লিখেছিলেন, বোরকা অপ্রীতিকর, যেসব নারীরা বোরকা পরেন তাদের ব্যাংক ডাকাত এবং ডাকবাক্সের মতো দেখায়। অন্যদিকে নাডিন মুখ ঢাকা বোরকা নিষিদ্ধের আহ্বান জানান। মার্কিন টেলিভিশন চ্যানেল স্কাই নিউজকে তিনি জানান, এই মধ্যযুগীয় পোশাক যা নারীর সৌন্দর্য ও শরীরের ক্ষত ঢেকে রাখে তা নিষিদ্ধ হওয়া উচিত। তিনি জানান, ওই পোশাক আসলে নারীদের ওপর হওয়া গার্হস্থ্য নির্যাতন ঢেকে রাখতে ব্যবহৃত হয়। তিনি আরও জানান, নারীরা যা পড়তে চায় তাই পড়ার অনুমতি দেওয়া উচিত,
তাদের নিজেদের পছন্দে বিয়েটাও মনে হয় করতে দেওয়া হয় না। এমনকি নারীদের নিজেদের জননাঙ্গ রাখাও অনুমতি দেওয়া হয় না বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাজ্যে ফিমেল জেনিটাল মিউটিলেশনস বা নারীদের খতনার অনুমতি নেই উল্লেখ করেন তিনি। পাশাপাশি নিজের টুইটার অ্যাকাউন্টেও এই নিয়ে মুখ খুলেছেন নাদিন। টুইটারে তিনি লিখেছেন, আপনি এমন সমাজ আশা করতে পারেন না যেখানে একদিকে সমকামীরা বিয়ে করে সুখে শান্তিতে বাস করছে, আবার অন্যদিকে নারীদের জোর করে আড়ালে রাখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।